To beat a heat a historical Jolshar run by Tarapitha Oval was organized at Shitin Moon on 11 May. About 10,000 pedestrian bus and car travelers were presented with mango shake and water bottles by volunteer of Tarapitha Oval. The distribution camp was well managed by Shubham Shah, Chief of Youth Section. Acclaimed astrologer and social worker Guruji Sibinoy Maharaj, founder of Tarapitha Oval, said that everyone should come forward in this sort of activity. Many significant personalities, including astrologer Shunai Shastri, social worker Lipika Chatterjee, counselor Shubhiman Bose, and others were present. Hello Kolkata, live with Tarapit Tapovan founder Guruji Sri Binoy Maharaj. আজকে একটি অসামান্য কাজ, আরও একটি অসামান্য কাজ করতে চলেছেন স্যার। স্যার, যদি আজকের এই উদ্যোগ সম্বন্ধে বলেন প্লিজ। উদ্যোগ তো আজকের নয়, আমার 365 দিনই চলে। আমি সবসময় গুরুজির কাছ থেকে যেগুলো শিখেছি, শিক্ষায় জিনিসেরা এবং সবসময় মানুষের পরিস্থিতিকে মানুষের কাছে থাকা। শুভম শাহ গুরুজি আমার বাবা, আর ছোটবেলা থেকেই বাবাকে এবং মাকে একসাথেই অনেক কাজে একসাথে এভাবে আমাদের এনজিও তরফ থেকে কাজ করতে দেখে, তো আগে শুধু ছোটবেলায় কি হতো যে দূর থেকে বসে দেখতাম, বুঝতাম, অতটা করতে আসতাম না, অতটা আগ্রহ ছিল না, কিন্তু আস্তে আস্তে হয়তো বয়স বাড়ছে, দেখছি আশপাশের অবস্থা, সত্যি খুব এই তপমনের সঙ্গে যুক্ত মহারাজের প্রোগ্রামে আসতে পারে খুব ভালো লেগেছে। সারা বছর ধরে যে ধারাবাহিকভাবে প্রোগ্রাম চলছে, এই প্রোগ্রাম এগিয়ে নিয়ে যেতে হবে। এই প্রোগ্রামে এগিয়ে নেওয়ার সময় প্রত্যেককে সচেতন হতে হবে। আগে যে আমাদের দিদিমণি বললেন, তারাপীঠ তপোবনের পক্ষ থেকে আমরা যে শীতকালীন জীব সেবায় ব্রত থাকে 365 দিন, সেই জায়গায় আমরা আজকে আমার স্বর্গীয় বাবা জ্যাঠা জেঠি এদের সকলের স্মৃতির উদ্দেশ্যে আমরা একটা জলসত্র আয়োজন করেছি, যেখানে তারাপীঠ তপোবন সকল সদস্যরা আছেন, আমার দাদারা উপস্থিত আছেন, আমার ডান দিকে আমার জয় মাতারা, জয় গুরু মাতা। মাতারার নাম নিয়ে আপনারা জানেন তারাপীঠ তপোবন যে কোনো অনুষ্ঠান শুরু করে, আর যেখানে গুরুজি শ্রী বিনয় মহারাজ থাকেন সেখানে 300 বছর থেকে তারাপীঠ তপোবন এখন নিষ্ঠভাবে নানান রকম সমাজ সেবামূলক কাজ করে চলেছে। আর শুধু গুরুজি একা কেন, ওনার সৈনিকেরা সাথে অনেকে আছে যাদের হয়তো সবসময় আপনারা সামনে দেখতে পারেন না, তারা পেছনে থেকে একনিষ্ঠভাবে তাদের পরিশ্রম করে চলেছে। এবং আমি সবসময় গুরুজির কাছ থেকে যেগুলো শিখেছি, শিক্ষায় জিনিসেরা এবং সবসময় করবো। আজকের অনুষ্ঠান শুধু আর আগের দিনও আমি এসেছিলাম, খুব সুন্দর প্রোগ্রাম করেছিল। আজকের দিনে একটু গরম কম আছে, তখনকার সময় গরমটা ঠান্ডা দিক।